আমি এইটো জানো যে হায়ার সেকেন্ডারী দ্বিতীয় বার্ষিক চূড়ান্ত পরীক্ষাত উত্তীর্ণ হওয়া মেধাবী শিক্ষার্থীসকলক অসম প্রজ্ঞান ভারতী আসনির অধীনত বিনামূল্যক স্কুটি প্রদান করা হয়। কোনসকল শিক্ষার্থী এই স্কুটি আসনির বাবে যোগ্য হয় এই বিষয়ে বিশদভাবে আলোচনা করা ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটোর ডেসক্রিপশনত আছে। প্রয়োজন বোধ হলে এবার সেই ভিডিওটো চাই লবা। আজি আমি অসম প্রজ্ঞান ভারতী আসনির অধীনত স্কুটিবর কেনেদরে প্রদান করা হয় অনলাইন নে অফলাইন এই বিষয়ে আলোচনা করিম। সকল তথ্য ভালদরে আয়ত্ত করবলে তোমালে এই ভিডিওটো সম্পূর্ণ করে শেষলেকে চাবা। ভিডিওটোর পর উপকৃত হলে ভিডিওটো লাইক আর শেয়ার করবা। চ্যানেলটো যদি সাবস্ক্রাইব করা নাই দরকারি আর তথ্য সমৃদ্ধ ভিডিওর নোটিফিকেশন পাবলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে লওয়া। পুনের অনুরোধ করল ভিডিওটো সম্পূর্ণ করে শেষলেকে চাবা। সম্পূর্ণ বিষয়টি বুঝি লয় সকলে নিজের নিজের মতামত দিবা, কারণ অনলাইন আর অফলাইন দুইটা মাধ্যমে সুবিধা আর অসুবিধা দুইটাই আছে। হায়ার সেকেন্ডারির পিছত কি পাঠ্যক্রম বাছনি করলে ভবিষ্যতে উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি, স্নাতক পাঠ্যক্রমত মেজর বিষয়টি কেনেদরে বাছনি করব, ডিগ্রি পাঠ্যক্রম নকরি আন আন কি পাঠ্যক্রমের বিকল্প আছে, এনেবর বহুতো গুরুত্বপূর্ণ বিষয়ত ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনত আছে, তোমালে চাই লবা, যুর রিজাল্ট দিয়ার পিছতে তোমালোকর কামত আহিব। শিক্ষাবর্ষ 2019 আর 20 বর্ষত প্রথমবারের স্কুটি প্রদান করা হয়েছিল, সেইবার সকল প্রক্রিয়া অনলাইন মাধ্যমত সম্পন্ন হয়েছিল। স্কুটি আসনির যোগ্য ছাত্রীসকলে অনলাইন যোগে আবেদন করেছিল, তারপরে তেওঁলোকৰ নম্বর অনুসরি ছাত্রীসকলক বিভিন্ন গ্রুপত ভাগ করা হয়েছিল আর সেইমতে তেওঁলোকে নিজেই ডিলারত গৈ নিজের নিজের স্কুটিবর গ্রহণ করেছিল। গোটেই প্রক্রিয়াটো কেনেদরে সম্পন্ন হয়েছিল এই বিষয়ে ভিডিও এটা ডেসক্রিপশনত পাবা, যদি গোটেই প্রক্রিয়াটো জানিব বিচরা তেন্তে সেই ভিডিওটো চাব পারা। শিক্ষাবর্ষ 2020 আর 2021 করোনা মহামারীর কারণে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত নহল আর সেইবাবে সেইটো শিক্ষাবর্ষত কোনো ধরনের আসনির অধীনত শিক্ষার্থীসকলক কোনো ধরনের পুরস্কার প্রদান করা হওয়া নাছিল। শিক্ষাবর্ষ 2021 আর 2022 বর্ষত লড়া ছোৱালী উভয়কে স্কুটি প্রদান করা হয়েছিল, কিন্তু যাবার প্রক্রিয়া সমূহ অফলাইন মাধ্যমত সম্পন্ন হয়েছিল। যোগ্য ছাত্রছাত্রীসকলক গুৱাহাটীর খানাপাড়া স্থিত ভেটেরিনারি ফিল্ডলৈ আমন্ত্রণ জনোৱা হল। বহুতেই দূর দূরণির পৰা গাড়ি ভাড়া করে গৈছিল, আন কিছুমানে রাজহুয়া যাতায়াতের মাধ্যমেও তাত উপস্থিত হল, কিন্তু তাতে বিশেষ একো নহল, এখন সভার আয়োজন করা হয়েছিল। খবর ভাল সবরে? সবরে ভাল, কার কার বেয়া? কোনোবাই কোনোবাই কোয়া নাই ভাল বলে, ভাল না বেয়া? সকলরে ভাল, ঠিক আছে, মই অলপমান কই দিও হব। তার আগতে আর পিছতে ছাত্র ছাত্রীসকলে তেওঁলোকর যোগ্যতার নথিপত্র সমূহ ডিলারত গৈ জমা করবলগা হল। তার কিছুদিন পিছত আন এখন কলেজলে গৈ প্রমাণপত্র সংগ্রহ করবলগা হয়েছিল। তারপরে আহিল অপেক্ষার সময়। বহু অপেক্ষার অন্তত এবার ডিলারে ফোন করে মাতে স্কুটি আনবলে। গোটেই প্রক্রিয়াটো সম্পূর্ণ হওয়ালে ছাত্র ছাত্রীসকলের কিমান কষ্ট হয়েছিল, যিসকলে যাবার স্কুটি পাইছে এই বিষয়ে ভালদরে কব পাৰিব। ডেসক্রিপশনত ভিডিও এটার লিঙ্ক আছে, তোমালে সেই ভিডিওটি চাব পাৰিবা। তোমালোকর মতে এবার আবেদন প্রক্রিয়াটো অনলাইন হব লাগে নে অফলাইন হব লাগে নিজের নিজের মতামত দিবা। আর যদি ভিডিওটোর পর অলপ হলেও কিনা তথ্য আহরণ করা যেন লাগে এই ভিডিওটি শেয়ার করবা। আজিলে ভিডিওটি ইমানতে এরিল। এই ভিডিওটির বিষয়ে নিজের মতামত দিবলে নাপহরিবা। অতি সোনকালে আন এটা আকর্ষণীয় বিষয়ের সঙ্গে পুনের পাম। ধন্যবাদ। Oh, let me up with a bright smile on now.